আসসালামু আলাইকুম। আমার আরেকজন হচ্ছে ফলোয়ার্স আমাকে আরেকটা প্রশ্ন করেছেন যে ম্যাডাম, আমরা তো অনেক ভিডিওতে দেখেছি বা ডক্টরের কাছে শুনেছি যে প্রেগন্যান্সি টেস্ট হচ্ছে বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার পরও অনেকদিন পর্যন্ত পজিটিভ দেখায়, আসলে সেটা কতদিন পর্যন্ত পজিটিভ দেখায়? সেটাই হচ্ছে উনি আমার কাছে জানতে চেয়েছেন যে মিসক্যারেজ হয়ে যাওয়ার পরেও যে প্রেগন্যান্সি টেস্ট করে, প্রেগন্যান্সি টেস্টটা পজিটিভ আসে, সেটা আসলে কতদিন, একদিন, দুই দিন, এক সপ্তাহ, দু সপ্তাহ, আসলে কতদিন পর্যন্ত সেটা পজিটিভ আসতে পারে? তো সেই প্রশ্নের উত্তরে আমি যেটা বলবো যে প্রেগন্যান্সি টেস্টটা বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার পরেও, মানে বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে এবং সেটা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে গিয়েছে, তারপরেও অনেক সময় 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত আপনার পজিটিভ দেখাতে পারে। সো টেনশনের কোনো কারণ নাই যদি পজিটিভ আসেও, ঠিক আছে? তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।